ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের ভাই মোহাম্মদ আমিন মদিনা মুনাওয়ারা থেকে প্রশ্ন করেছেন যে আমাদের বাজারে সাধারণত যে সমস্ত গরু ছাগলের গোশত বিক্রি করা হয়, তো দেখা যায় অধিকাংশই বেনামাজি এবং তারা আল্লাহর নাম যবেহ করার সময় নিল কি নিল না সেটা অনেক সময় জানা থাকে না, তো এই গোশত খাওয়া যাবে কি না। প্রথমত বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর মুসলমান এবং আহলে কিতাব যারা আছে এদের জবাইকৃত পশুর গোশত খাওয়া যাবে, এবং সাধারণত মুসলিম এবং আহলে কিতাব এরা আল্লাহর নাম নিয়েই জবাই করবে। আহলে কিতাব বলতে এখানে ইহুদি নাসারাদেরকে বোঝানো হয়েছে, হিন্দু মুশরিক অন্যান্য ধর্মের যারা আছে তাদের জবেহ করা পশুর গোশত খাওয়া যাবে না। মুসলিম এবং আহলে কিতাব স্বভাবতই তারা আল্লাহর নাম নিবে। এখন সে যদি ভুলে, বিশেষ করে মুসলিম জবেহ করার সময় যদি ভুলে ছুটে যায় সেটাও খাওয়া যায় যাচ্ছে, তবে ইচ্ছা করে তারা ছাড়বে না, এটাই আমরা বুঝতে পারবো বা জানবো। কেউ যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, আমি যদি না জানি সেখানে আমি গুনাহগার হব না, কিন্তু জানার পরে আপনি সেখান থেকে বিরত থাকবেন। আর বেনামাজির যে বিষয়টা রইল, তো বেনামাজি তারা কি মুসলিম থাকে না মুসলিম থাকে না, এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। শেখ বিন বাজ, শেখ সালেহ উসাইমিন রাহিমাহুমুল্লাহ তারা ফতোয়া দিয়েছেন যে বেনামাজি যারা তারা মুসলিম থাকে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, বাইনার রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। অন্য এক হাদিসে বলেন, আল্লাহ আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। অন্য এক হাদিসে বলেন, রাসুল আমরি আল ইসলাম ওয়া আমুদুহু আস সালাহ। এরকম আরো অনেক হাদিস রয়েছে। আল্লাহ রাসূল বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া ইয়ুকিমুস সালাহ। তো এখানে শাহাদতের সাথে নামাজ প্রতিষ্ঠা করা, সালাত আদায় করাটাকেও অ্যাড করা হয়েছে, অর্থাৎ সালাত আদায় না করলে সে মুসলিম থাকে না। আবদুল্লাহ ইবনে শাকিক তাবিঈ তিনি বলেন যে, লাম ইয়াকুন আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারাউনা শাইআন তারকুহু কুফরান ইল্লা সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ কোনো জিনিস, কোনো ইবাদত ছেড়ে দেওয়াটাকে কুফুরি মনে করতেন না নামাজ ব্যতীত। অর্থাৎ কেউ যদি সালাত বা নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যায়। তো এখানে বেনামাজি সে কাফের হয়ে যায়, এই হিসাবে শেখ বিন বাজ এবং শেখ সালেহ উসাইমিন তারা বলতেছেন যে না, তাদের এই জবাই করা পশুর গোশত খাওয়া যাবে না। তারা বিসমিল্লাহ নিলেও খেতে পারবেন না, কারণ তারা বেনামাজি, তারা আহলে কিতাবও নয় এবং তারা মুসলিমও নয়, যেহেতু তারা নামাজ ত্যাগ করার কারণে কাফের হয়ে গেছে। আবার জমহুর উলামায়ে কেরাম, অন্যান্য উলামায়ে কেরামদের মতে যে না, কেউ যদি তাকাসলান মানে অলসতাবশত নামাজ ছেড়ে দেয়, পরে নামাজ মন মতলবই শুক্রবার দিন পরে, মাঝে মাঝে পরে, রমজান আসলে পরে, অর্থাৎ যে মন মতলবি নামাজ পড়ে কিন্তু অলসতাবশত তারা নামাজ ছেড়ে দেয়, তাহলে তারা সরাসরি কাফের হয় না। আল কুফরু দুনা কুফরিন বলা হয়েছে যে কাফের হলেও এটা আমলের দিক থেকে কাফের হয়ে যায়, তো তাদের জবাই করা গোশত খাওয়া যাবে, এটা অন্যান্য জমহুর উলামায়ে কেরামগণ ফতোয়া দিয়েছেন। তবে আমি যা বলবো বা ফতোয়া দেব তা হচ্ছে যে আমাদের সমাজে সাধারণত নিয়ম করা আছে প্রত্যেকটি বাজারে যে কসাইরা সেখানে জবাই করতে পারবেন না, এটা আগে থেকে ছিল, এখন আছে অনেক এলাকাতে, আবার অনেক এলাকাতেও নেই। সেখানে বাজারের আশেপাশে যে ইমাম সাহেব আছেন তাদেরকে দিয়ে জবাই করানো হয়, এটা বাজার থেকে বাধ্যতামূলক করা হয়েছে। তো যেহেতু আমাদের দেশে এই নিয়ম আছে, কাজে আপনি নিঃসন্দেহে খেতে পারবেন। আর যদি কোনো এলাকায় না থাকে তাহলে আপনার ক্রয়ের আগে খোঁজাখুঁজি করারও দরকার নেই, তবে নিয়ম করা দরকার ইহতিয়াতের জন্য এবং নিজের ঈমান এবং আমলকে হেফাজতের জন্য, যে আমরা এলাকার মাঝে যে সমস্ত ইমাম রয়েছে তাদেরকে নিয়ে আসব এবং তাদেরকে বাধা দেব এবং এটাও বুঝাবো যে না, তোমাদের জবাই করা গোশত কেন খাওয়া যাবে না, কারণ তোমরা বেনামাজি এবং বেনামাজির গোশত খাওয়া
শরীয়তে জায়েজ নয়। জি, এতে হয়তো তারা নামাজের দিকে ফিরে আসবে। আল্লাহ তাআলা আলাম।